শুরু করছি আজকে ফাইভ পয়েন্ট থ্রির একটাই অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে চারের ষোলো নম্বর অঙ্কটা দেখ চারের ষোলো নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী বলে দিয়েছে বলছে সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে চোদ্দো এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটিন টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু জিরো এইটা বলে দিয়েছে মনে রাখতে হবে যখন কোনো একটা স্কোয়ারের পথ যখন জিরো হয় তখন তারা নিজেরাই জিরো মানে কীরকম বলছি এটা প্লাস এটা টু যদি জিরো হয় তার মানে এ নিজেও জিরো এ নিজেও জিরো তার মানে আমরা বলতে পারি কি যে সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে যদি এটা জিরো হয় তার মানে এটাকে যদি বর্গমূল করে দিই মানে টুটা যদি উঠিয়ে দিই তার মানে সেটা জিরোই থাকবে কারণ দেখ জিরোকে স্কোয়ার করলে সেই জিরোই হয় ঠিক আছে নেক্সট আমরা কী করবো সেভেন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্স করে দেবো অর্থাৎ ছয়টাই এদিকে চলে আসলে আমার প্লাস হয়ে যাবে তাহলে কি বললাম প্রথমে তো বললাম যে যখন রকম স্কোয়ারের পদের যোগফল যদি জিরো থাকে তখন তারা নিজেরাই জিরো মানে এটা ইকুয়াল টু জিরো এটা ইকুয়াল টু জিরো সেটা আমি লিখছি এদিকে তার মানে এটা ইকুয়াল টু যদি জিরো হয় তার মানে যখন স্কোয়ারটা তুলে দেবো তখন নর্মাল সমীকরণটা ইকোয়াল টু জিরো হচ্ছে এবার আমি কী করবো ছয়টাকে এদিকে নিয়ে চলে এলাম শুধু ছয় হয়ে গেল সেম টু সেম এদিকটাতে কি কী করবো চোদ্দো এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটিন টু দি পাওয়ার স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে সেম টু সেম দেখ স্কোয়ারটাকে তুলে দেবো স্কোয়ারটা তুলে দিলে কত হয়ে যাবে চোদ্দো এক্স প্লাস টু মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো তাহলে চোদ্দো এক্স প্লাস যদি এদিকে চলে আসে তাহলে আনসার হয়ে গেল কত শুধু ষোলো ঠিক আছে তাহলে আমার দুটো সমীকরণ হয়ে গেছে এবার আমরা সব থেকে অপনয়ন প্রসেসটা করে দেবো তার মানে আমি ওপরে লিখলাম কি দেখ সেভেন এক্স হচ্ছে সিক্স নিচে লিখে দিলাম চোদ্দ এক্স হচ্ছে সিক্সটিন তার মানে আমাকে কি করতে হবে দেখ ওপর যতটা পারবো ছোট সংখ্যা দিয়ে গুণ করার চেষ্টা করব ওপরে আমরা হিসাব অনুযায়ী কি করতাম চোদ্দোকে ওপর দিয়ে সাতকে নিচ দিয়ে গুণ করা যেত বাট আমাকে কি করতে হবে প্রথম ডি তো সমান করতে হবে তাই জন্য আমরা চেষ্টা করব কি এটাকেই দুই দিয়ে গুণ করে দিতে এটাকে এক দিয়ে গুণ করবো কারণ দেখ সাতকে দুই দিয়ে গুণ করলে চোদ্দো হয়ে যাবে চোদ্দোকে এক দিয়ে গুণ করলে সেই চোদ্দোই থাকবে তাহলে আর কোনো চাপ নেই তাহলে সাত দু কী হয়ে গেলো চোদ্দো এক্স মাইনাস দুইয়ের সাথে ওয়াইকে গুণ করলে কত হবে টু ওয়াই ছদগুণে কত হচ্ছে বারো নিচে লাইনে দেখ চোদ্দো এক্স প্লাস টু টু ওয়াই মানে যেহেতু এক দিয়ে গুণ করছি তাই জন্য আমার কোনো রকম প্রবলেম নেই এক দিয়ে গুণ করলে যে সংখ্যাটা থাকবে সেটাই বসে যাবে তার মানে ইকুয়াল টু হয়ে গেল কত ষোলো ক্লিয়ার এটুকুনি এবার কি কাজ কি থাকবে এবার কাজ হচ্ছে আমাকে অপোজিট সাইনগুলো বসাতে হবে অর্থাৎ এর নিচে মাইনাস এর নিচে মাইনাস এর নিচে হচ্ছে মাইনাস কারণ প্রত্যেকটা জিনিস দেখ প্লাসের সাইন আছে তো এগুলোকে মাইনাস করে দিলাম তাহলে এবার কী হবে তাহলে এটা হয়ে গেলো চোদ্দো এক্স চোদ্দো এক্সটা কেটে গেল তাহলে এখানে উপরে মাইনাস টু ওয়াই নিচে মাইনাস টু ওয়াই তার মানে এটা কত হবে মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু বারো থেকে ষোলোকে বিয়োগ করলে কত হয় মাইনাস চার হয়ে যায় তার মানে ওয়াই সমান সমান কী হবে মাইনাস চার এই মাইনাস চারটা ভাগ হয়ে নিচে চলে এলো তাহলে মাইনাস মাইনাসে কেটে গেলে ওয়াই ইকোয়াল টু হচ্ছে ওয়ান আনসার বেরিয়ে গেল তাহলে এবার যে কোনো একটা সমীকরণে পুট করে দেবো হয় এটা অথবা এটা ধর আমি লিখলাম সেভেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিক্স ওয়াইয়ের ভ্যালু অলরেডি আমি এক পেয়ে গেছি তার মানে কী করলাম সেভেন এক্স মাইনাস এক ইকুয়াল টু হচ্ছে ছয় তার মানে সেভেন এক্স ইকুয়াল টু কী লিখবো মাইনাস ওয়ানটা ওদিকে চলে গেলে কী হয়ে যায় প্লাস ওয়ান হয়ে যায় তার মানে সেভেন এক্স ইকুয়াল টু সেভেন তাহলে এক্স ইকুয়াল টু কত হবে সেভেন বাই সেভেন তাহলে আনসার হয়ে গেল কি ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ এর সমাধান এক্স ইকুয়াল টু ওয়ান এবং ওয়াই ইকোয়াল টু ওয়ান এই অঙ্কটা দিয়ে আমরা ফাইভ পয়েন্ট থ্রি এর অঙ্ককে কমপ্লিট করে ফেললাম